বিসমিল্লাহিরহমানিরহিম। অনেকক্ষণ আমরা গান শুনলাম, বিনোদন করলাম, এখন কথার মালা পরিবেশন হচ্ছে। এটা ডিসেম্বর মাস, আমাদের ক্যালেন্ডারের বিজয়ের মাস। এটি একটি অসাধারণ মাসের মধ্য দিয়ে আমরা নববর্ষকে উদযাপন করতে যাব, অভিনন্দন জানাতে যাব। এই মহান বিজয় মাসে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার নেতৃত্বের মহান আইকন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একই সঙ্গে 30 লক্ষ মুক্তিযোদ্ধার জীবন উৎসর্গ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম নির্যাতন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় যার উদ্যোগে এবং উৎসাহে বড়াল নামের এই কথার বচনের বা কথার শ্রবণের সুযোগ তৈরি হয়েছে, তাকে অভিনন্দন। যা নাই সেটি তৈরি করা দরকার, আর যা আছে সেটি শক্তিশালী হয়। এই দুটো নিয়ে আমাদের মূলত সমাজের গতি। আজকে খুব বেশি কথা না বলে শুধু একটি কথা আমরা মাথার মধ্যে রাখতে হবে যে এই সমাজ এবং এই জাতির জন্য 3টি বাহু যদি আমরা এঁকে দিতে পারি না, একটি হচ্ছে শিক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী অতিথি সেটির একটি শক্তিশালীকরণ করে দিয়েছে। এই অঞ্চলের মধ্যে রিজিয়নালি মোস্ট গ্লোরিয়াস ইনস্টিটিউশন ইজ দ্য প্লেস হোয়ার উই আর সিটিং অ্যান্ড টকিং। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই অঞ্চলের সবচাইতে গ্লোরিয়াস প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। 153 বছর যার বয়স, 54 বছর যার বয়স, সেটি মাননীয় প্রধান অতিথি আমাদের আশা পূরণ করেছেন। আজকে সরকার সরকারিকরণ করা হয়েছে। এই শিক্ষা প্রসারণ সঙ্গে যদি আমরা সংস্কৃতিকে যুক্ত করতে পারি, আর তার সঙ্গে যদি ক্রীড়া যুক্ত করে দিতে পারি, তাহলে একটি উন্নত সমাজ নির্মিত হবে। এবং যে সমাজ নির্মিত না হওয়ার ফলে আমাদের নানা বিকৃতি, নানা সন্ত্রাস, নানা মাদক, নানা অপবিষয় ধীরে ধীরে মহিরও হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসবার একমাত্র জিনিস হচ্ছে একটা ত্রিভুজ, শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়ার মেলবন্ধন। আমরা সেই রকম একটি জায়গা খুঁজছি। এই সেই জায়গা নির্মাণের ক্ষেত্রে সকল সময়ে আপনার বেস্ট কমিউনিকেটিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে রেডিও এবং টেলিভিশন। এই দুটোর মাধ্যমে আমার আগের বক্তা সুযোগ্য ইউএনও বলেছেন যে কি নাই বড়ালের মধ্যে, কৃষি আছে, মহিলা আছে, রান্নাঘর আছে, স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, সবই আছে, ব্যবসা আছে। সুতরাং এই সমস্ত কিছু আমরা যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পাই সেটি হচ্ছে রেডিও এবং টেলিভিশন। আজকে সেই জিনিসটি আমাদের এখানে হয়েছে। সুতরাং এটার জন্য আমরা গভীরভাবে অভিনন্দন জানাব মাননীয় প্রতিমন্ত্রী, যিনি এর উদ্যোক্তা, এবং তার সঙ্গে যারা আজকে 1 বছর ধরে এই জিনিসটিকে পেছনে না ফেলে ধীরে ধীরে সামনের দিকে নিয়েছেন লিনের নেতৃত্বে, তারা শিল্পী, জন্টি, অনুষ্ঠান উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক, এবং যারা পেছন থেকে, সামনে থেকে, ডান থেকে, বাম থেকে সহযোগিতা করছেন। কিন্তু এখানে শেষটা, যতক্ষণ পর্যন্ত একটি বড় সংখ্যক শ্রোতা গোষ্ঠী না হবে ততক্ষণ পর্যন্ত এই নির্মল আনন্দ বেদনার কথা রেডিও বড়াল ভুলে যাবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে। সেই জন্য দরকার হচ্ছে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ। এই অংশগ্রহণ শুধু কানটা ফেললেই হবে, মেধাদের সঙ্গে এমনি যুক্ত হবে। আমি অনেকদিন আগে ভুল জানতাম যে আমরা নাকি কথা বেশি বলি। এখন গবেষকদের গবেষণা তথ্য পেয়ে দেখলাম যে কথা আমরা কম বলি, কানে শুনি বেশি, এবং তার পরিমাণ নাকি 73%, আর 20% মাত্র আমরা কথা বলি। তার মানে দাঁড়াচ্ছে যে রাত্রে যখন আমরা ঘুমোতে যাওয়ার সময় রবীন্দ্রসঙ্গীত শুনি, সেটি কিন্তু কানে শুনছি। এই জন্য শোনার জায়গাটা কিন্তু আমাদের অনেক বড়, বলার জায়গাটাই একটু ক্ষুণ্ণ। তো রেডিও তো আমাদের তার সেটাই সুযোগ করে দিয়েছে, রেডিও তো আমাদেরকে শোনার, শুনতে সুযোগ তৈরি।
আমি বলে দিচ্ছি। সুতরাং সমাজ অধিকতর উপকৃত হবে যদি রেডিওকে আমরা ব্যবহার করি। দ্বিতীয় কথা বলে শেষ করি, এখন তো আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং বছর পূর্তি, এটির সঙ্গে কি আমি প্রকৃতির মেল বন্ধন খুঁজে পাচ্ছি। এই এই রেডিওটা যদি অন্য নামে রেডিও হতো, শফিক রফিক মুক্তা হাসনার রেডিও হইতো, তাহলে কি কত পারত, কিন্তু তা না হয়ে রেডিওটার নামকরণ হলো বড়াল রেডিও। বড়াল কিন্তু একটা মেল বন্ধন। তার সঙ্গে এদেশের শীর্ষ দুটো নদী পদ্মা এবং যমুনা বিধাতা এমনভাবে প্রকৃতি তৈরি করেছে, যদি পদ্মায় জল স্ফীত হয় তাহলে সেই পদ্মার স্ফীত জলের বাড়তি অংশটি বড়াল হয়ে যমুনায় যাবে, আর যদি যমুনায় যদি জল স্ফীত হয় তাহলে সেই যমুনার জল এই বড়াল হয়ে বেড়া সাথিয়া সাজার তরুল্লাপাড়া নাটোর হয়ে পদ্মায় আসবে। এই যে প্রকৃতি যাতে স্বাভাবিক থাকে, প্রকৃতি যাতে মানুষের কল্যাণে থাকে, সেই জন্য প্রবহমান দুটা নদীর মধ্যে শুধু বড়াল না, পাবনার মধ্যে দিয়েও যে নদীটা গেছে এটারও এই কাজ। এরকম অসংখ্য কানেক্টিভিটি ডেভেলপ করেছে প্রকৃতি, অর্থাৎ মেলবন্ধন করেছে। এই মেলবন্ধনটি হচ্ছে আজকে আপনার সমাজে এই বড়াল রেডিওর মধ্য দিয়ে নানা মন নানা পথ নানা ধর্ম নানা বর্ণ নানা বয়স তাদের মধ্যে একটা মেলবন্ধন হওয়া দরকার। আজকে নতুন প্রজন্মকে আমরা যে সম্ভাবনার জায়গা দেখছি, আমি যে গানগুলো শুনলাম, যে যন্ত্রীদের যন্ত্রকৌশলের পরিবেশন শুনলাম, আমি অভিভূত বিস্মিত এবং অনেক বেশি আশান্বিত যে অনেক সম্ভাবনাময় তরুণরা আজকে সংস্কৃতির মধ্যে দাপটের সঙ্গে বিচরণ করছে। সুতরাং তাদের মধ্যে মেলবন্ধন দরকার। সেটা কীভাবে হবে? যত বেশি বেশি অনুষ্ঠান হবে, যত বেশি বেশি দর্শক শ্রোতা আসবে, যত বেশি বেশি করতালি দিবে, তত মেলবন্ধন বাড়বে। সুতরাং সেই জন্য আমরা মনে করি যে শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়ার অংশগ্রহণ ইনভলভমেন্ট যদি আমরা জোরদার করতে পারি, তাহলে সমাজ আস্তে আস্তে আমাদের সেই পরমাত্মার বা গভীর আত্মার থেকে যে আকাঙ্ক্ষা যে সমাজ হবে শান্তিময়, সমাজ হবে বন্ধুত্বপূর্ণ, সমাজ হবে অনগ্রসর এবং অগ্রসর মানুষের উভয়ের সুযোগে বসবাসের স্থল, আমরা সেই সুদিনে আশা করি, যাদের শ্রমে ঘামে উৎসাহে বড়াল এক বছর পার করেছে তাদের শুভকামনা করছি আল্লাহ হাফেজ।